শরীরের অর্ধেক হারিয়েও তিনি হয়ে উঠেছেন মাল্টিমিলিয়নার উদ্যোক্তা। আমরা জীবনে অনেক অভিযোগ করি, যা আমরা চাই এবং যা আমাদের নেই তা নিয়ে। জীবনের অর্ধেক সময় আমরা অসন্তুষ্ট বলে মনে করি, যদিও সম্পূর্ণ শারীরিক যোগ্যতা এবং বিনামূল্যে সব কিছু চয়ন করার স্বাধীনতা থাকে। ফ্যাট মানুষ বলে আমি স্লিম হতে চাই, চিকন লোকেরা বলে আমি মোটা হতে চাই, দরিদ্র ধনী হতে চান এবং ধনীদের যা আছে তাতে সন্তুষ্ট থাকেন না। আপনি এই অ্যামেজিং মোটিভেশনাল ভিডিওটি দেখুন, আমি আপনাকে আশ্বস্ত করছি, আপনি আজ থেকে সকল অভিযোগ করা বন্ধ করবেন, নিজের যা আছে তাতেই খুশি থাকতে শিখে যাবেন। সেজন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পেং শুইলিন, যার উচ্চতা মাত্র 32 ইঞ্চি, তিনি চীনের হুনান প্রদেশে জন্মগ্রহণ করেন। 1995 সালে শেনজেনে একটি মালবাহী ট্রাক তার শরীরকে চাপা দিয়ে দুই ভাগে ভাগ করে পিষে দিয়ে চলে যায়। তার শরীরের নিচের অংশ এবং পা চূর্ণ হয়ে যায়, যা অপারেশন করে ঠিক করার মতো অবস্থা ছিল না, তাই সার্জনরা তার মাজা থেকে কেটে ফেলে বডিকে সেলাই করে দেন। 37 বছর বয়সী পেং শেনজেনের হাসপাতালে প্রায় 2 বছর অতিবাহিত করেছিলেন। 2 বছর ধরে ধারাবাহিকভাবে একের পর এক চলতে থাকে তার অপারেশন। তার শরীরের ভিতরের প্রায় প্রতিটি প্রধান অঙ্গ বা সিস্টেমকে পুনরায় চালু করার জন্য তাকে বহু সংখ্যক অপারেশন সিরিজের মধ্য দিয়ে যেতে হয়। আপনি কল্পনাও করতে পারবেন না সেই যন্ত্রণাদায়ক মর্মান্তিক পরিস্থিতির কথা। ব্যথার উদ্দীপক সহ্য করার প্রচেষ্টা ছিল প্রখর, কিন্তু তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি পরাজয়ের বিষয়টি জানতেন না এবং যার রয়েছে অবিশ্বাস্য ইতিবাচক মনোভাব। পিং এক্সারসাইজ করা শুরু করেছিলেন তার বাহুতে শক্তি বাড়ানোর জন্য এবং নিজেকে পরিষ্কার রাখার জন্য। দাঁত ব্রাশ থেকে শুরু করে মুখ ধোয়া, গোসল সব কিছু নিজেই করতেন। তিনি জীবনের সকল প্রতিকূলতার সাথে সার্ভাইভ করে টিকে থাকার লড়াইয়ে জয়ী হয়েছিলেন। তারপরে তিনি হাঁটার সিদ্ধান্ত নেন। এই আশ্চর্যজনক মানুষ সফল জীবনের আদর্শ উদাহরণ তার অসাধারণ ইচ্ছাশক্তি এবং ইতিবাচক চিন্তার জন্য। চীনের এই অসাধারণ মানুষটি একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় চাপা পড়ে মারা যাওয়ার হাত থেকে বেঁচে যান তার শরীরের মাত্র অর্ধেক অংশ নিয়ে। তার গল্পটি একটি দুঃখজনক ঘটনার। ট্রাক তার দেহকে দুই ভাগে ভাগ করার পর তার বেঁচে থাকার সম্ভাবনা 30%-এরও কম ছিল, কিন্তু তার অর্ধেক বডিতে বেঁচে থাকার জন্য দৃঢ় সংকল্প এবং উইল পাওয়ার তাকে সাহায্য করেছিল। এই ঘটনা বিস্মিত করেছিল তার চিকিৎসকদেরও। যে হাসপাতালে তার চিকিৎসা চলেছিল তার সার্জারি বিভাগের প্রধান জানান, পেং শুইলিন আসলেই একজন বিস্ময়কর মানুষ, খুব সম্ভবত শরীরের এত বড় অংশ হারিয়ে পৃথিবীতে বেঁচে আছেন এমন মানুষ তিনি একজনই। তার বেঁচে থাকার অদম্য ইচ্ছাশক্তি আর সাহসের জন্যই এটা সম্ভব হয়েছে। এমনকি দুর্ঘটনার পর তার জীবন নাটকীয়ভাবে পরিবর্তিত হয় এবং এই আশ্চর্যজনক অর্ধেক মানুষ তার ডিটারমিনেশনে লাইফে মুভ অন করে সকলকে অবাক করে দেন। তার অত্যাবশ্যক অঙ্গগুলির ফাংশন পুনরুদ্ধার করার জন্য তাকে অগণিত অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় এবং এখন তিনি মাত্র 70 সেন্টিমিটার বা 32 ইঞ্চি লম্বা হলেও তিনি একজন সফল ব্যবসায়ী যিনি বায়োনিক পায়ে ঘুরে বেড়াতে পারেন। আমরা অনেকেই আমাদের জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যায় অনেক দুঃখ প্রকাশ করে চিন্তিত হই, কিন্তু আমাদের স্মরণ করা উচিত আমরা কত ভাগ্যবান যে ওই সকল মানুষ যারা বেঁচে থাকার জন্য দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারে না, যারা মৃত্যুর সাথে লড়াই করে, যাদের হাত নেই পা নেই, কারো বা শরীরে বড় বড় রোগ, বছরের পর বছর হাসপাতালে কাটায়, তাদের থেকে আমরা কত ভালো এটা চিন্তা করে। আমি মনে করি এটা অনেক শক্তিশালী অনুপ্রেরণা। 1995 সালে দুর্ঘটনার পর পেং অর্ধেক মানুষ হয়ে যায় এবং সেই অনুসারেই তার নাম হয়ে যায় হাফম্যান। তারপরে ডাক নামটিকে আদর্শ করে একটি দোকান খোলার আইডিয়া পেয়ে যান তিনি। হাফম্যান স্টোর, যার সব কিছুর মূল্য অর্ধেক, যা তাকে অনেক সাফল্য এনে দিয়েছে এবং এখন তিনি সমগ্র চীন জুড়ে একটি চেইন স্টোরের গর্বিত মালিক এবং তিনি নিজেকে চীনের মাল্টিমিলিয়নারদের নামের তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়েছেন। এই গল্পটি প্রমাণ করে যে নিজের উপর বিশ্বাস করুন এবং আপনার স্বপ্নকে অনুসরণ করুন। আপনার আত্মবিশ্বাসী হলো সত্যিকারের সাফল্যের একমাত্র চাবি। এই চাবি আপনার স্বপ্নের দুয়ার খুলে দিতে পারে। পেং শুইলিনের জীবনের ট্র্যাজেডি এবং সফলতার গল্প আমাদেরকে অনুপ্রাণিত করে,
জীবন অনেক ছোট সেটাকে নিন্দিত বিদ্বেষপূর্ণ জিনিস সম্পর্কে অভিযোগ করার জন্য নয়। তিনি আমাদের জন্য একটি রোল মডেল এবং অবিশ্বাস্য সৌভাগ্যবান। তার মতো মানুষ সম্ভবত পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। তিনি মেডিকেল সায়েন্সকে অবাক করে দিয়েছেন এবং অর্ধেক শরীর নিয়েই সফল উদ্যোক্তা হয়েছেন। তার জীবনের সবথেকে বড় কৃতিত্ব ধৈর্য, চরম বিপর্যয়কে ওভারকাম করে মানবাত্মার জয় এনেছেন। আপনার পুরো সুস্থ একটি শরীর আছে, আপনার পা আছে এবং সম্ভবত আপনার সব আছে। যেটা নেই তা হলো আত্মবিশ্বাস এবং উইল পাওয়ার। আপনাকে আমি এমন একজন মানুষের সাথে মিট করিয়েছি, তার জীবনে ধৈর্যের পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে সফল, চরম বিপর্যয়কে মোকাবেলা করে মানবাত্মার জয় এনে প্রমাণ করেছেন আত্মবিশ্বাস স্বপ্নের দুয়ার খোলার একমাত্র চাবি। আমি আশা করি আজকের পর থেকে আপনি নিজেকে ও ভাগ্যকে দোষারোপ করা বন্ধ করবেন এবং পরবর্তী সময়ে আপনি যখন তুচ্ছ কিছু হাজারো বিষয়ে অভিযোগ করবেন তখন হাফম্যানের জীবনী স্মরণ করবেন। আপনার সকল অভিযোগ নেই হয়ে যাবে। সম্মান জানাই এই অদম্য ইচ্ছাশক্তির অধিকারী মানুষটিকে। তিনি শরীরের অর্ধেকটা অংশ হারিয়ে ফেলেও হার মানেননি জীবনের সাথে, কারো বোঝা হয়ে বেঁচে নেই তিনি। যুগে যুগে এমন হাফম্যানরাই আমাদের অনুপ্রেরণা দিয়ে যায় অদম্য সাহস আর মনের জোর দিয়ে অজয়কে জয় করতে। আসলে পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের কখনোই হার মানা উচিত নয়। যদি হাফম্যান পারে তবে আমরা পারবো না কেন? সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এই ভিডিওটি দেখে আপনার এতটুকু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জন বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, যেন তারাও উপকৃত হতে পারে। এবং ভিডিওটি কেমন লাগলো সেটা জানিয়ে আগামীতে কোন টপিকের উপর ভিডিও পেতে চান কমেন্ট করে আমাকে বলুন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।